একটু বানাবো, কালকের আর চিকেন বানাবো, তাই আজকে একটু মেখে রেখে দিচ্ছি। আমি একটু হলুদ দিলাম, এখানে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব, বেশি দেব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিচ্ছি, আদা 10টা মেপে রেখেছি 2 চামচ, এটি দিয়ে দিলাম। এবার আমি দই দিয়ে দিচ্ছি, দইটা একটু 100-200 গ্রামের মতো আমি দেবো, আর দিলাম না। এটা আমার মাখা হয়ে গেল, এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। তেল আমার খুব গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টো শুকনো লঙ্কা, আর এখানে 5টা ছোট ইলাইচি, আর 6টা লবঙ্গ, আর 1 ইঞ্চি দালচিনির টুকরো শিলে থেপে নিয়েছি, দিয়ে দিলাম। ভাজা হবে খুব সুন্দর। সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ তুলে দেবো। পেঁয়াজ এনে 400 গ্রামের মতো নিয়েছি, ব্যবস্থা করে নেবো পেঁয়াজের। এখানে আমার পেঁয়াজের ব্যবস্থা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো সব তুলে দেবো। কালকে রাত্রির থেকে মেখে রেখেছি, খুব ভালো হয়েছে। এবার আরো 10 মিনিট আমি এটাকে ভালো করে কষে নেব, তারপরে গরম গরম দেবো। এক এক করে সব মশলা দেবো, বন্ধ করো। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দেবো। এখানে আমি 3 চামচ আদার রস দিয়ে দিলাম, হয়ে গেছে। সাথে আমি 1 বাটি টমেটো পিউরি, এটা রাত্রে বানিয়ে রেখেছিলাম, এটি দিয়ে দিলাম। 2-3টে রসুন দিয়ে একটু চিনি দিয়ে বানিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে আবার ঠান্ডা হয়ে যেতে ছেঁকে নিলাম বেটে মিক্সিতে। একবার খুলে দেখছি চিকেনটা, খুবই ভালো হয়েছে। চিকেন কষা হয়ে গেছে, তেলও পুরো ছেড়ে দিয়েছে, জল দিতেই লাগেনি। পেঁয়াজ আর টমেটোর তুলিতে হয়ে গেল চিকেন, একদম সেদ্ধ হয়ে গেছে, লেগ পিসগুলো ছেড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করলাম,